হ্যালো বন্ধুরা, স্বাগত ডেভিড তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং, শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ঢুকতে হবে আজকে রান্নাঘরে, কারণ যেহেতু 15ই আগস্ট আমি রান্না করে রাখিনি, তাই জন্য আজকে সকালবেলা লালটুবাবুর জন্য রান্না করতে হবে। আর একটু গাছগাছরা সকালবেলা দেখে তারপর রান্নাঘরে ঢুকতেই ভালো লাগে। সকালবেলা এত সুন্দর রোদ ওঠে যে সেইগুলো আর কি। তো এই গাছটা হ্যাঙ্গিং বাস্কেটে রয়েছে, সেটা ঝোলাতে আমি ভয় পেয়েছি বলে এখানেই রেখে দিয়েছি। বাবা, দরকার নেই, কার মাথায় ভেঙে পড়বে। এবার চলে এসেছি রান্নাঘরে, আর ভাতও বানানো নেই আজকে। ভাত বানাতেও হবে, এবার রান্নাও করতে হবে। তো অনেকটা রান্না হয়ে গেছে, এবার একটু লালটুবাবুর জন্য খাবারগুলো গুছিয়ে দিই, টিফিনটা গুছিয়ে দিই। আর জলখাবারে খাবে আজকে হচ্ছে কর্নফ্লেক্স, তাই ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলা নেই। ব্রেকফাস্টে যদি কর্নফ্লেক্স খায় বা ওটস খায় তাহলে একটু সমস্যা কম হয়, নাহলে আবার একটা তরকারি করতে হয়, ময়দা মাখা থাকে, তাও আবার বেলে পরোটা করতে হয়। রোজ রোজ পরোটা খাওয়াটাও তো ঠিক না, না এইসব খাওয়াই ভালো। তো কর্নফ্লেক্সটা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হয়, বা ওটস করলে ওটসটা একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। দুধটা আবার ঠান্ডা হতে হবে, তার তো আবার বসার সময় থাকে না, না সকালবেলা পাগলের মতো করে। তো ভাতও হয়ে গেছে, ভাতও এবার সব গুছিয়ে দিচ্ছি। আজকে ডিমের ডালনা করে দিয়েছি সকালবেলা, আর আলু উচ্ছে ভাজা, আর তার সাথে ডিমের ডালনা আর ভাত, ব্যাস এই করে দিয়েছি সকালবেলা। তো লালটুবাবু চলে গেছে, আমি এখন বানাচ্ছি চা, আর ঠাকুরের একটু মিষ্টি আনতে যাব, তো সেই জন্য চাটা খেয়ে মিষ্টিটা আনতে যাব। এই সামনের দোকান থেকেই আনবো, আজকে অমাবস্যা, তো সেই জন্য একটু মিষ্টি নিয়ে আসব। তো চা খেয়ে যখন মিষ্টি এনে পুজো করা তো আমার এখন হয়ে গেছে, এবার আমি এই আনারসটা বাবা পাঠিয়েছে সোহমের হাত দিয়ে। তো আনারস, কাটা আনারস আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, গোটা আনারস এনেই আমি বহুবার চাটনি বানিয়েছি। তো এবারে ভেবেছি বাবা যে আনারসটা এরম কেটে পাঠিয়েছে সেটার চাটনি বানাবো না, এরম কেটে খাবো। তো কেটে একটু ছোটো ছোটো করে কেটে নুন আর চিনি মাখিয়ে এটা ফ্রিজে রেখে দিতে হয় 3-4 ঘন্টা বাদে, যখন এই রসটা মানে নুন আর চিনিটা গলে যায়, আর সেটা যখন রস হয়, আর এই ফ্রিজে রেখে ঠান্ডা করে এটা হেভি লাগে। তোমরা খেয়েছো কি না আমি জানি না, কিন্তু আমার এটা ভীষণ ভালো লাগে, এবং আমাদের বাড়িতে ভীষণ সবাই পছন্দ করে। আমরা একটু চিনিটা বেশি দিয়ে খাই, আর আনারস এমনি মিষ্টি মিষ্টি, কিন্তু একটু কষা ভাব থাকে, সেই কষা ভাবটা চলে যায় এরকম নুন মিষ্টি মাখিয়ে রাখলে। এবার বানাবো হচ্ছে আমার লাঞ্চের আজকে, ওটা আনারসটা মাখিয়ে রেখে দিলাম, পরে খাবো ভাত খাওয়ার পর। তো আজকে ভাতের জন্য লালটুবাবুকে তো ডিমের ডালনা বানিয়ে দিয়েছি, ডিমের ডালনা তো আমি খাই না, কারণ হচ্ছে ডিম আমি খাই না। তো সেই জন্য সোহম আর আমি ভাবলাম তাহলে ডাল ভাতে করি, ওই মুগ ডালটা এরম কাপড়ে বেঁধে সেদ্ধ করে দিলে না খুব পছন্দ করে, এবং আমারও পছন্দ হয়। আমি আলু ভাতে মাঝে মাঝে খাই, কিন্তু আলুর থেকেও এটা বেশি পছন্দ করি, সবসময় আলু ভাতেটা ভালো লাগে না। তো ডালটা ভেজে নেবে, ভেজে নিয়ে এরকম কাপড়ে বেঁধে টাইট করে গরম জলে ধুয়ে তারপরে প্রেশারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এটা মুগ ডাল ভর্তাও তোমরা বলতে পারো, তবে এটা আমি একদম নিরামিষ করে করি, এটা একদমই এতে পেঁয়াজ রসুন কিছুই পড়ে না। এবার যখন সেদ্ধ হয়ে যাবে, 2 থেকে 3টে হুইসেল দেবে মিডিয়াম ফ্লেমে, তাহলে দেখবে এরকম ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যদিও ডালটা খুবই কম পরিমাণ ছিল, কাপড়টা বড় ছিল বলে ডালটা একটু মানে পাতলা পাতলা সেদ্ধ হয়েছে, নাহলে এটা বেশ ড্রাই সেদ্ধ হয়। আর এবার এর মধ্যে ঘি, ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা ভেজে সেটা দিয়ে দিলাম, দেওয়ার পর নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মাখতে হবে। এটা যদিও ভীষণ গরম, এখন আমি মাখতে পাচ্ছি না, কিন্তু শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যাবে বলে তাই মেখে নিলাম। এবার ধোঁয়া ওটা গরম ভাত, ভাতটা একটু গরম হলেই ভালো লাগে খেতে, আর শুকনো লঙ্কা একটু বেশি করে দেবে, ঘি একটু বেশি করে দেবে, জাস্ট অসাধারণ খেতে লাগে। একবার বানিয়ে দেখো, এইভাবে দারুণ লাগবে।
এই সব কাজ শেষ হলো, যা বৃষ্টি হলো আজকে, বাপরে বাপ, উফ, মানে বন্যা বয়ে গেছে আজকে। দেখো না, এখনই মনে হচ্ছে সন্ধ্যে হয়ে এসেছে। এই দেখো বৃষ্টির ঠেলা। এখানে আর কোথায় জল জমে আমি ঠিক জানি না, তবে আমাদের এই ফ্ল্যাটের নিচের এই জায়গাটা বেশি করে জল জমে। যখনই বৃষ্টি হয় বেশি, তখনই জল জমে, তাতে অনেক সমস্যাও হয় অনেক লোকের। বুঝতে পারছো কি পরিমাণ বৃষ্টি হয়েছে? সেই বৃষ্টিতে যাই হোক, আমাদের গাছগুলো একটু সুন্দর সেজে উঠেছে, কারণ ধুলো ফুলো চলে যায়। এত এইদিকে ছাড়ছিল, মানে কি বলবো, উত্তর দিক থেকে ছাড়ছিল, তার জন্য কি হয়েছে, সমস্ত গাছ ধুয়ে গেছে, আর সমস্ত মানে জানলায় মানে বৃষ্টি পড়ছে। আমি সেই সময় শ্যুট করব, এমন আমি বাসনগুলো তখন ধুচ্ছিলাম যে ভিডিওটা শ্যুট করতে পারি। যাই হোক, এত বৃষ্টি হয়েছে, কত জল জমে গেছে দেখেছো? এইখানে জল জমাটা বেশ একটা দেখতে ভালো লাগে, কিন্তু মানে জল জমাটা উচিত নয় একদমই, তাতে অনেকে শরীর খারাপ হয়, এ হয়, এই সব আর কি। এবারে জানলাগুলো পরিষ্কার হয়ে গেছে, দেখো না, এই যে পায়রা খায় সেই সব পরিষ্কার হয়ে গেছে। আবার পায়রাগুলো এসেছিলো বলে একটু চাল দিলাম, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য একটু চাল দিলাম যাতে একটু চাল খেয়ে যায়, ব্যাস। এখন যে 3:30-4 বাজে সেটা দেখে বোঝাই যাচ্ছে না। খাওয়া হয়ে গেল, আজকে সিম্পল খেলাম, আজকে ভাত খাওয়ার দিন, কিন্তু সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই জন্য একটু ডাল ভাতে ভাত খেলাম, আর ডাল ভাতে ভাতটা খেতে ইচ্ছা করছিল আর কি। তো যাকগে, এখন রাখি, একটু রেস্ট নিই, তারপরে আবার বিকেলবেলা কথা হবে। এখনও কালকের ব্লগ এডিট করে উঠতে পারিনি, সেই মানে এর কি বলে 15-ই আগস্টের, এই এখন বসেছি, এবার এডিট করব, করে আপলোড করব। সন্ধে দিয়ে বসে আছি, ভাবলাম কি করি কি করি, এরকম মাথা মাঝে মাঝে আমার খারাপ হয়ে যায়। তো আজকে রেসিপি এডিট করা নেই, তো সন্ধেবেলা শুয়ে থাকতেও ভালো লাগছে না, তাই ভাবলাম যে এই কার্টুনটা পেয়েছি, তো সেই কার্টুনটা থেকেই আমি একটা পায়রার ঘর বানাবো। তো কদিন ধরেই ভাবছি যে একটা বেশ এই ফেলে বক্স পেলে সেটাকে বানিয়ে দেবো। ওরা পায়রা, শালিক, কাক যে খেতে আসে ওই এটায় বেশ সুন্দর ঘর বানানো থাকে, ঘর দেখেছি থাকে অনেকের বারান্দায় ঝোলানো, তো সেগুলো হয়তো অনলাইনে অনেকে কেনে, তবে আমার ইচ্ছে ছিল আমার নিজের হাতে বানানো। আর আমি জানো এরকম অনেক রকমই পাগলামো করতে পছন্দ করি, তো বসে আছি কি করব, তাই ভাবলাম যে ঠিক আছে এটা পেয়েছি এটা দিয়েই বানিয়ে দিই। তো কোনো রকম কোনো মানে আমার কোনো হিসাব নেই, আমি আমার মতো করে বানাই। তাও আমি সব দিকটা 8 ইঞ্চি করেই নিয়েছি, এই যে চারদিক মানে ওপর দিকটাও 8 ইঞ্চি আছে, তলার দিকটাও 8 ইঞ্চি করে চারদিকটা আছে, তো সেরকম করেই নিয়েছি। আর আইসক্রিমের কাটি আমার অনেক কেনা ছিল, তো সেগুলোই গ্লু গান দিয়ে আটকে দিলাম, কারণ হচ্ছে তাতে শক্ত হয়ে থাকবে, এটা ভেঙে যাবে না। আর তলায় একটা বেস দিয়ে দিয়েছি, এখানে একটা গর্ত করে দিয়েছি, গর্ত করে এখানে যাতে এর ভেতর ঢুকতে পারে। আর ওপরে একটা ঘর মতো ছাউনিও দিয়ে দিয়েছি, আর সেটা উল্টে দিয়েছি যাতে বেশ এই কী বলবো, দাড়ি দাড়িগুলো দেখা যায়। তো সেই এইরকমভাবে বুদ্ধি করে বানিয়ে দিচ্ছি, খোলামেলা আছে, যদি আবার ভয় পায় কি না দেখি প্রথম প্রথম, কারণ বেশ বড়ই হয়েছে, তো সেই আর দেখা যাক। এই যে এটা ফুল লুক, আর ধারটায় আমি সেলোটেপ দিয়ে দিচ্ছি, এখানটা ফাঁকা লাগছে, আর পুরোটাই গ্লুগান দিয়ে আমি আটকেছি। কেমন লাগলো তোমাদেরও বলো, ঘর বানিয়ে ফেললাম দেখলে। আর বলো না, আজকে আমাদের যাওয়ার কথা ছিল শ্যামবাজারে, শ্যামবাজার না বড়নগরে, ওখানে একটা নার্সারি আছে, তো গাছের নার্সারির ওখানে যাওয়ার কথা ছিল, কিছু গাছ কেনার কথা ছিল, লিলি, তারপরে এখন নতুন গাছ যেগুলো হয়েছে মন্ডিভিলা, সেই রকম গাছ কিছু নেওয়ার ইচ্ছে ছিল, যেগুলো এই মার্কেটে আমি পাচ্ছি না। হ্যাঙ্গিং বাস্কেটে খুব ভালো হয় ওই গাছগুলো, তো কিন্তু এই বৃষ্টির জন্য যাওয়া হলো না, এখনও জল কমেনি। তাও সোহম বললো তুমি একটু রেডি হও মা, আমি তোমাকে নিয়ে যাই, কারণ আমার এই যে ফোনের স্ক্রিন গার্ডটা আছে, স্ক্রিন গার্ডটা না ছিঁড়ে গেছে, সবসময় তো ভিডিও শ্যুট করা হচ্ছে না, স্ক্রিন গার্ডটা ছিঁড়ে গেছে, তো স্ক্রিন গার্ডটা পাল্টে নিয়ে আসি, আর দেখি কোথায় নিয়ে যায়। মন খারাপ করে বসেছিলাম, বললো চলো 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 একটু ঘুরে আসবে চলো। তো যাই হোক, আমি আমাদের পায়রাদের জন্য একটা দেখতেই পেলে ঘর বাড়ি বানিয়েছি, দেখা যাক তারা কালকে দেখি ওটাকে ভয় পায় কি না।
তো চাল তো দিয়ে রেখেছি, আবার শালিক আসে, কত রকম নতুন নতুন পাখি আসে, তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। পায়রাগুলোর এত মানে ওখানটা পায়রাদেরই আর কি রাজত্ব, মানে পায়রারা না শালিককে খেতে দেবে না অন্য কাউকে খেতে দেবে, মানে এমন অবস্থা। পায়রাগুলো সমানে ওদের সাথে ঝগড়া করে আর মারপিট করে। তো যাই হোক, চলো বেরোই, দেখি কোথায় যাই। আর নিচে তো এখন আমাদের নিচে জলটা জমে আছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর সোহম, কিন্তু বেরিয়ে দেখি ও মা জল নেই, একটুও জল, পুরো শুকিয়ে গেছে। একটু আগে অবধিও জল ছিল, তা এখন দেখি জলটা শুকিয়ে গেছে। ভালো হয়েছে জলটা গায়ে ছিটকে লাগতো, নর্দমার জল পুরো ভর্তি একদম। তা আমার স্কিন গার্ড লাগানো হয়ে গেছে। আর এই দেখো, এই যে এটা হচ্ছে কি অবস্থা দেখো, নোংরা গাছে মানে একদম কাদা লেগে গেছে। এই গাছটার নাম হচ্ছে পার্পেল হার্ট। এই পার্পেল হার্টটা আমি এখানে অনেক হয়ে আছে, তো আমি কটা তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে লাগাবো। আর এই পার্পেল হার্টে সুন্দর সুন্দর পিঙ্ক পিঙ্ক রঙের ফুল হয়। আমার আগে বালির বাড়িতে ছিল, সোহমকে বলছি ফোনটা ধর, সে ধরবে না। সে বলছে তুমি এসব করো পাগলা মন, লোকে যখন কাম মারতে আসবে, কুকুরে কামড়ে দেবে, কত রকম কত কী ভয় দেখাচ্ছে। ওহ কি বলবো, আমি আবার একটা ব্যাগও নিয়ে গেছি। মাঝে মাঝে এইসব পাগলামো করতে হয়, পাগলামো করতে বেশ ভালো লাগে। এই যে আমি নিয়ে এসেছি ব্যাগে করে, এবার এটাকে বাথরুমে আগে ভালো করে ধুতে হবে, রাস্তায় পড়েছিল আর যত গাড়ি গেছে কাদা ছিটকে লেগেছে, এত বৃষ্টি হয়েছে, জল জমেছিল রাস্তায়, তো সেইগুলো আগে ধুই, তারপর ব্যাগ পর্যন্ত আমায় ধুতে হবে, বাজারের ব্যাগটা, না হলে আর বলার নয়। তো যাকে এগুলো লাগাবো, লাগিয়ে যখন একটু ধরে যাবে তখন ফুল টুল এলে তখন তোমাদের দেখাবো। এমনি আমি লাগিয়েও তোমাদের সাথে শেয়ার করব, পরের দিন হয়তো কালকে লাগাবো এটা। আর এখন আপাতত জলে ডুবিয়ে রাখি, আর জল দিয়ে ভালো করে ধুই আগে। উফ, এটা বৃহস্পতিবার সকালবেলা দেখাচ্ছি। এই দেখো, এই জানলায় আমি দিয়ে দিয়েছি, ঘরটা বেশ বড় মতনই হয়েছে। আর পায়রা দেখলাম চাল খেয়ে গেছে, তো ভয় পায়নি। দেখি এর মধ্যে ঢোকে কি না পায়রা শালিক। লালটু বলছে ভেতরে খড় দাওনি, আবার খড়? হ্যাঁ, এইতেই অন্ধকার, আবার খড় কোথা থেকে পাবো? আমি বলেছি তুমি এনে খড় দেবে এর মধ্যে। আমি ভয় পেয়েছিলাম যে পায়রা শালিক এই এটা দেখে না ভয় পায়, তবে গাছ থাকে তো সেই জন্য দেখে ভয় পাচ্ছে না, খাচ্ছে। তো ভালো লাগলো, বেশ সুন্দর লাগলো। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা।